মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির প্রকল্প পরিচালক ANM শফিকুল ইসলাম স্যার। নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং, 100 জন নারীর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য স্কলারশিপের চূড়ান্ত ফলাফল প্রকাশনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা উপবিষ্ট সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানটি একটি বিশেষ ধরনের অনুষ্ঠান, শুধু নারীদের জন্য 100 জন নারীর জন্য ফ্রিল্যান্সিং এর সুবিধা করে দেওয়ার জন্য তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যকে সামনে রেখে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট যে পদক্ষেপ নিয়েছে সেই মহতি অনুষ্ঠানে সেই চূড়ান্ত ফলাফল প্রকাশনী অনুষ্ঠান আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 130 জনকে তারা স্কলারশিপ প্রদান করবে। এই 130 জন প্রশিক্ষিত হওয়ার পরে আমাদের ইকোনমিতে এবং তাদের নিজেদের কর্মসংস্থান করবে এবং আমাদের দেশের ইকোনমিতে তাদের ভূমিকা রাখতে সক্ষম হবে। আমি এই পর্যায়ে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 1 লক্ষ গ্রাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু আমরা তাদের চাকরির সুযোগ সৃষ্টি করতে পারছি কোথায়? তার অধিকাংশ থেকে যাচ্ছে বেকার, বেকার থেকে গেলে তাদের ভবিষ্যৎ কি হবে? তারা বিভিন্ন যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে তাহলে সামনে দেশের এই যে আমাদের যুবশক্তি যাদের আমরা সম্পদ বলে অভিহিত করি তারা কিন্তু আগামীতে লাইবিলিতে পরিণত হবে। আমাদের যে 15 কোটি জনসংখ্যা, এই জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা যদি আমাদের যুবশক্তিকে এখনই পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারি, তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের যে ইকোনমিক একটি অগ্রযাত্রা শুরু হয়েছে, আমাদের যে লক্ষ্য 2021 সালের মধ্যে দেশকে একটি মধ্যায়ের দেশে পরিণত করা, সেই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হয়ে যাবে, একসময় এটি স্থবির হয়ে পড়বে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি দেখা যায় যে ছেলেদের পার্টিসিপেশন যেখানে 66%, সেখানে কিন্তু নারীদের পার্টিসিপেশন মাত্র 9.7% মতো। নারীদের এই বিপুল সংখ্যক নারী যারা জনসংখ্যার অর্ধেক, তাদের মধ্যে যদি মাত্র 9% বা 10%-এর ইকোনমিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে না। এই জন্য আমাদের মেয়েদের এগিয়ে আসতে হবে, তাদের ঘরের কাজকর্ম করতে হবে। যারা ঘরে আছেন গৃহিণী হিসেবে কাজ করবেন, তার সাথে সাথে কিন্তু বাইরের কাজকর্ম যেমন আইটি সেক্টরে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু সেটি করা সম্ভব। তাও হয়তো জেনে থাকবেন আমরা কিন্তু ইতিমধ্যে হাইটেক পার্ক করা, প্রতি ডিভিশনে একটি করে হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক করার উদ্যোগ নিয়েছি এবং যশোর, সিলেট, রাজশাহীর জন্য কাজও শুরু হয়ে গেছে, কালিয়াপুরের কাজ তো আগেই শুরু হয়েছে। আমরা যদি এই হাইটেক পার্ক সফটওয়্যার পার্কগুলো করে তুলতে পারি তাহলে কিন্তু সেইখানে আমাদের যে আইটিএস সেক্টরে যারা প্রশিক্ষিত এই জনশক্তির কর্মসংস্থানের সুযোগ হবে। আর এই সব সফটওয়্যার টেকনোলজি পার্ক বা আইটি পার্কে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান, যারা নতুন আসবেন, তাদের জন্য কিন্তু সুযোগ থাকবে যে স্টার্ট আপ ফেসিলিটিস, তারা সেইখানে বসে তাদের নিজেদের কম্পিউটার কিনতে হবে না, তারা সেখানে বসেই কাজ করতে পারবে। তারা সেইখানে যে আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করব সেই অবকাঠামোগত সুযোগ সুবিধা ব্যবহার করে, তার কিন্তু মেধার ব্যবহার করে নিজের জন্য নিজের কর্মসংস্থান করতে পারবেন, নিজেকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারবেন, সেই সাথে দেশকেও এগিয়ে নেওয়ার ব্যাপারে সহায়তা করবে। আমার প্রজেক্ট থেকে 3000 ফ্রিল্যান্সার যারা বেকার গ্রাজুয়েট আছেন, যারা নতুন গ্রাজুয়েট বেরোবে বা বেকার আছেন, তাদের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এইখানে আমরা অন্তত 3000 জনকে প্রশিক্ষিত করতে পারব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই পর্যায়ে আবারও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে মোবারকবাদ জানাই এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করব যে আপনারা এই প্রশিক্ষণ ভালোভাবে গ্রহণ করবেন,
অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবেন। এবং এই প্রশিক্ষণ শুধু গ্রহণ নয়, এটি যে উদ্দেশ্যে আপনারা প্রশিক্ষণটা গ্রহণ করছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে। সবাইকে ধন্যবাদ। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর একটি যাত্রা সূচনা করেছে, সেটা হলো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মধ্য দিয়ে। আরেকটি আমরা দেখতে পাই যে মাননীয় তথ্য প্রযুক্তি সচিব মহোদয় যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব ভার গ্রহণ করলেন, সেখানে সেই মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কর্মসূচি গ্রহণ করলেন। সেখানে আমরা কি দেখতে পাই, এখন 15,000 ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করে বাংলাদেশের তরুণ তরুণীরা, যারা বাংলাদেশের আউটসোর্সিং এর যে থেকে যে আয় হয় তাদেরতে একটা বিরাট ভূমিকা রাখছে এই তরুণ তরুণীরা। এখন বাংলাদেশে আমরা যদি দেখতে পাই যে স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করার যে মার্কেট প্লেস গুলো, তার মধ্যে অন্যতম একটি হল কোডেক্স। সেখানে যেখানে আমাদের বাংলাদেশের অবস্থান ছিল অষ্টম স্থানে, সেখানে এখন ওডেক্সে বাংলাদেশের এই তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এ আয় করছে, এখন করে এখন তারা তাদের অবস্থান হয়েছে 3 নম্বর অবস্থানে, অর্থাৎ তৃতীয় অবস্থানে চলে এসেছে। অর্থাৎ বাংলাদেশে তরুণ তরুণীরা অত্যন্ত মেধাবী, এবং তাদেরকে যদি সুযোগ করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু এগিয়ে যেতে পারে। আমি মনে করি নারীদের মাধ্যমে যদি এই কর্মসূচি এগিয়ে যায়, বাংলাদেশের আরো খুব দ্রুত এই খাত থেকে আয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেওয়া সম্ভব। যেমন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে বর্তমানে যারা উদ্যোক্তা আছেন তাদের কিন্তু অর্ধেকই নারী, অর্থাৎ 4,516টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে প্রায় 10,000 যারা উদ্যোক্তা আছে তার মধ্যে কিন্তু অর্ধেকই নারী। তারাও কিন্তু সেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজ করে, তারাও কিন্তু তাদের সাফল্যের স্বাক্ষর রাখছে বলেই আজকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র প্রতি মাসে তারা 6 কোটি টাকা আর্ন করে। সুতরাং আপনারা, আমরা এই কর্মসূচি এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেসব কর্মসূচি নিয়ে আসছে এবং ব্যক্তি উদ্যোগে বাংলাদেশে যে সমস্ত ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং এর কাজ শুরু হয়েছে, আগামীতে এই খাত অনেক এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ আপনাদের সবাই।